দারুণ হয়েছে টুপিটা। তোমাকে এসে ভালো লাগছে। অনেকক্ষণ ধরে মজা করা হয়ে গেছে, এবার যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি। বক ফুল গাছের সামনেই দাঁড়িয়ে আছি বক ফুল তুলবো বলে, তো এবার বক ফুলগুলোকে তুলে নিয়ে দেখুন কত সুন্দর বক ফুল হয়ে আছে গাছে। আর ওদিকে অনেক কুঁড়িও আছে, এগুলো একটু বড় কুঁড়ি, আর আরো ছোট ছোট কুঁড়ি ধরেছে, একদম ছোট ছোট। দেখুন বক ফুলগুলো দেখতে কত সুন্দর, শুধু দেখতেই সুন্দর না, এর কিন্তু অনেক রকম গুণাবলীও আছে। ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হাড়কেও শক্ত করতে সাহায্য করে। আর আপনারা সবসময় হয়তো বাজার থেকে কিনেই খান, আমরা গাছ থেকে একদম টাটকা পাচ্ছি। এটা দিয়ে একটা খুব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। লোকের বাড়ির ছাদে উঠে বক ফুল পাচ্ছ? দেখা যাক কি হয়। আপু বলেছে হবে না, আমি বলেছি হবে, দেখা যাক। হয়েও হলো না মুখে দিয়ে, আবার আবার রিট্রাই। একটু এই দেখুন হয়ে গেছে। কল বোন জানো কল, দেখুন এতগুলো বক ফুল পেরেছি। আপনাদের দাদা বাবা বলছে বক ফুলগুলোও চকচক করছে, গাছের টাটকা বক ফুল চকচক করবে না? না গো, রোদ পড়ে আরো বেশি চকচক করছে, দেখতে খুব সুন্দর বক ফুল। হ্যাঁ বক, এটা বকের মতো নয়? হ্যাঁ বকের ঠোঁটের মতো। না বকের ঠোঁটের মতো, এই ঠোঁটটা তো, এই জন্য বক ফুল বলে। যাকে এই দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে খাওয়ার জন্য না চা দিয়ে খাওয়ার জন্য? এটা যাদের ইচ্ছা, দেখা যাক কি তৈরি করি তার উপর ডিপেন্ড করছে, যেটা ইচ্ছা যাবে সেটাই তৈরি করব। চলো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখো আমরা কত সুন্দর জুয়েলারি বানিয়ে নিয়েছি, তোমাদের আর কিছু কিনে দিতে হবে না, দরকার নেই কোনো কিছু। বাহ, বক ফুলের গয়না তাহলে দোকান খুলে দেবো নাকি গো? এরকম ফুলের গয়না বেচার জন্য দিতেই পারো, যদি খাওয়া লাগবে এরকম গয়না যদি লাগে তাহলে এদের সঙ্গে যোগাযোগ করবেন। চলো চলো দেরি হয়ে যায়, চলো কেয়ার অফ ফ্রেশ ভিলেজ ফুড। চলো চলো চলো, এটা কানে দিয়ে চলছে গো, দেখছি ভালোই লেগেছে। তার মানে আমি এত পরেই চলছি। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, তাহলে চলুন এবার রান্নাটা আরম্ভ করব। এই ফুলের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, যখন আপনারা বাজারে দেখতে পাবেন অবশ্যই এটা নিয়ে এসে ভেজে খাবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি এবার। বক ফুলটাকে প্রথমে ছাড়িয়ে নেব, বক ফুলের মাঝখান দিয়ে একটা শিট থাকে, এই শিটটাকে ভেঙে নেব। এই শিটটা না ভাঙলে
বক ফুলের যে পকোড়াটা হবে ওটা তেতো হয়ে যাবে, আর এই যে সবুজ অংশটা রেখে দেব। এইভাবেই প্রত্যেকটা ফুল আমি ছাড়িয়ে নেব। ফুলের ডাটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এবার একটা পেতের মধ্যে ফুলগুলোকে তুলে রেখে দেব। বন্ধুরা নিয়েছি বক ফুল গাছ থেকে পাড়া টাটকা একদম, এছাড়াও নিয়েছি পকোড়া করার জন্য বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কালো জিরে, গোলমরিচ আর সাদা তেল, এই দিয়েই হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা আরম্ভ করি। প্রথমে ব্যাটারটা গুলে নেব, বেসন, চালের গুঁড়ো, চালের গুঁড়োটা দিলে পকোড়াটা মুচমুচে হবে, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন, সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আমি পকোড়াটাকে মুখরোচক করার জন্য চাট মশলা দিয়েছি, ওটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। বেসনটা গোলা হয়ে গেছে, এবার উনুনটাকে ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। বেসনের ব্যাটারের মধ্যে আমি কোনো খাবার সোডা মেশাইনি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ যে তেলটাকে গরম করতে দিয়েছি ওই তেলটা। তাহলে পকোড়াটা খুব মুচমুচে হবে। এবার ফুলটার মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ফুল নেব, বেসনের মধ্যে চোবাবো আর তেলে ছেড়ে দেব। এটা খুব বেশি আঁচে করলে হবে না, অল্প অল্প আঁচে করতে হবে। পকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। বন্ধুরা এইভাবেই সব পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। বন্ধুরা আপনাদেরকে একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে।
কতটা মুচমুচ করছে দেখুন, ভিতরটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ডাল ভাতের সাথে আর কিছু লাগবে না, দারুণ হয়েছে। কতটা মুচমুচে বুঝতেই পাচ্ছেন। এটা তো চায়ের সাথে খুব খেতে ভালো লাগবে, যদি ডাল ভাতের সাথে হয় সেটাও খেতে ভালো লাগবে। বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।